নমস্কার শুরু করছি আজকের পর্বের বাংলা বলছে গ্রাউন্ড জিরোতে রয়েছি গ্রাউন্ড জিরো এই মুহূর্তে রয়েছি বিধাননগর পুরনিগমের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড সেটি হচ্ছে 40 নম্বর ওয়ার্ড এই 40 নম্বর ওয়ার্ড থেকে বিগত 4 বার ধরে অর্থাৎ বাম আমলে যখন এটি তখনও নিগম হয়নি যখন এটি মিউনিসিপ্যালিটি ছিল সেই সময় থেকে যিনি জিতে আসছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তুলসী সিনহা রায় তুলসী সিংহ রায় 40 নম্বর ওয়ার্ডে যাকে বলা হয় মানে হেভিওয়েট ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের এবং বিধাননগর জোনে তিনি প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের অর্থাৎ সাংগঠনিকভাবে তিনি দায়িত্বে রয়েছেন এবং এই যে 40 নম্বর ওয়ার্ড আমরা গ্রাউন্ড জিরোতে এসে দেখতে পাচ্ছি সুদৃশ্য অফিস বেশ পরিসর নিয়ে তার কারণ সোশ্যাল ডিস্টেন্সিং মানার একটা খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে সমস্ত কাজকর্ম যেগুলো হচ্ছে প্রচার এবং কিভাবে তিনি প্রচারকে আগামী সময় নিয়ে যাবেন তার সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি এবং বেশ কর্মীরাও রয়েছেন এখানে এখন এই মুহূর্তে যা পরিস্থিতি এবং তুলসী সিংহ রায় রয়েছেন এবং তার সাথে গিয়ে পুরো বিষয়টা একটু বুঝে নেব তার কারণ 22 তারিখ নির্বাচন এমন একটা সময় নির্বাচন আমরা জানি করোনার আবহের মধ্যে দিয়েই সমস্ত এই নির্বাচন পর্ব 2021-এর যে নির্বাচন আমরা দেখেছি একটা করোনা আবহের মধ্যে দিয়ে 8 দফার যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে এক প্রবল রাজনৈতিক একটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জকে অতিক্রম করার পর কলকাতা পুর নিগমের নির্বাচন হয়েছে এরপর চার চারটি যে নিগমের নির্বাচন সেই নিগমের ক্ষেত্রে বিধাননগর পুর নিগম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন 40 নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি স্বয়ং রয়েছেন প্রথমে তুলসী সিংহ রায় আপনাকে আর প্লাস নিউজে স্বাগত জানাচ্ছি সবচেয়ে বড় কথা যে একটা কঠিন নির্বাচনকে 2021-এ সেখানে পরাভূত করতে হয়েছে বিজেপিকে এবং সেই বিজেপির শক্তি আমরা জানি বিধাননগরে বিশেষ সল্টলেক বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যথেষ্ট শক্তি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই নির্বাচনটাকে কতটা আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং মনে হচ্ছে প্রথমত বলি যে সল্টলেকে বিজেপির সাংগঠনিক ব্যাপারটা আছে এটা সঠিক কথা নয় তারা কিছুভাবে মানুষকে ভুল বোঝাতে পেরেছিল কিন্তু মানুষ সেটা ভুল বোঝেনি বিধাননগরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছিলেন এবং বাংলার মেয়েকেই ঘরে ফিরিয়ে নিয়ে এসেছেন বিধাননগর পৌর নিগমের আগামী 22শে জানুয়ারি যে নির্বাচন আছে আমার দৃঢ় বিশ্বাস যে ধরনের উন্নয়নমূলক কাজ বিগত 2010 সাল থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ডগুলো করেছেন তাতে মানুষের কোনো মানে অসুবিধে নেই যে মানুষ অসুবিধের কথার জন্য মানুষ ভোট দেবে না এবং তৃণমূল কংগ্রেসের যত পৌর প্রতিনিধিরা আছেন এবং আমাদের কর্মীরা আছেন তারা প্রতিনিয়ত মানুষের সাথে যোগাযোগ রাখেন প্রত্যেকটা সময়ে তাদের সঙ্গে তাদের সুখ দুঃখে পাশে থাকেন এবং সবথেকে বড় কথা যে আমাদের এখানে যিনি বিধায়ক আছেন শ্রী সুজিত বসু মহাশয় যিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তিনি সর্বদা সব সময় প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা এলাকার মানুষ সবার সাথে যোগাযোগ রাখেন প্রত্যেকটা অনুষ্ঠানে ছোটো খাটো ফাংশন যেটাই হোক না কেন উনি উপস্থিত থাকেন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের সুবিধা অসুবিধা দেখেন এলাকার উন্নয়নটা সঠিকভাবে হচ্ছে কি না তার পরিচালনা করেন সুতরাং এখানকার মানুষ সুজিত বসে আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছিলেন তাই বিধাননগর নিয়ে যেরকম একটা রটনা রটেছিল যে বিধাননগরে বিজেপি ক্ষমতায় আসবে মমতা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জিতবেন না সেটা পুরোপুরি বিধাননগরের শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষ নস্যাৎ করে দিয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ জানিয়ে তার প্রতি আস্থা ভরসা বিশ্বাস রেখেছেন প্রত্যেকবারই নির্বাচন হয়েছে চারবার আপনি জিতেছেন পঞ্চমবার আপনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানকার যা ভোটার যে সংখ্যা রয়েছে সিটটা বরাবরই কিন্তু একটা বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক এবং বারবার সেই প্রতিদ্বন্দ্বিতাকে আপনাকে অতিক্রম করতে হয় এবং আপনি সাংগঠনিকভাবে এখানে এখন তৃণমূল কংগ্রেসের আপনি মানে দায়িত্বে প্রেসিডেন্ট আপনি এই জোনের অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কাছে এবারে চ্যালেঞ্জটাকে একটু অন্যরকমভাবে মনে হচ্ছে 21-এর ঘটনাটা ঠিক কথা একটা মানে জয় হয়েছে একটা বিরাট জয় এবং তারপরে যে এই নিগমের নির্বাচন এই নিগমের নির্বাচনের ক্ষেত্রে আমরা জানি যে বিধাননগরে একটা টানাপোড়েন আছে রাজনৈতিক টানাপোড়েন
মানে সোজা কথায় তৃণমূল কংগ্রেসের এখানে যেমনি হেভিওয়েট লিডাররাও রয়েছেন তাদের মধ্যে অনেক দ্বন্দ্বও রয়েছে, সেই দ্বন্দ্বের জায়গা থেকে কি মনে হয় যে এর কোনো রিফ্লেকশন এই জায়গা না ওটার একেবারেই অবসান বা নিরসন হয়েছে? তৃণমূল কংগ্রেসের এখানে কোনো রকম দ্বন্দ্ব নেই, এখানে কর্মীরা প্রচণ্ড পরিশ্রম করেন, ভালো সময় যেমন পরিশ্রম করেন, দুঃখের সময় যেমন দলের খারাপ সময় যেমন পরিশ্রম করেন, এখানে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভীষণ পরিশ্রমী, দ্বন্দ্ব বলে এখানে কিছু নেই। আমরা তো সবাই জানি যে সুজিত বসু সব্যসাচী দত্তের মানে দ্বন্দ্বটা প্রায় একের ক্ষেত্রে মানে হচ্ছে উপন্যাসের এক একটা চ্যাপ্টারের মতো অনেক ক্ষেত্রে হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি বলবেন যে সব্যসাচী দত্তের এন্ট্রিটাও স্বাভাবিকভাবে একটা প্রশ্ন অনেকের ক্ষেত্রেই মানে রয়েছে একটা, কিন্তু যদি তো থাকে ইপসান বার্টস সত্যি কি এখনো রয়েছে না এটা অনেকটা অন্তর্হিত? এরকম ইপসান বার্টস কিছু নেই, কেউ মনে করেছিলেন যে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে কারুর মনে হয়েছিল যে এই চিহ্ন নিয়ে দাঁড়ালে ভোটে জিততে পারবো না, তাই দল ছেড়ে গিয়েছিলেন। আবার মনে হয়েছেন যে দেখুন ব্যক্তির থেকে বড় কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সিম্বল, সুতরাং সেই সিম্বল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়া ফুল চিহ্ন ছাড়া আমাদের কিন্তু কারুরই কোনো অস্তিত্ব নেই, সেটাও প্রমাণ হয়েছে। তো সেই জন্য এটা নিয়ে বিধাননগরে তেমন কোনো বড় কিছু ব্যাপার ঘটবে বলে আমি মনে করি না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা তখনও রেখেছিলেন, আগামী নির্বাচনেও নিশ্চিতভাবে রাখবেন। এইখানে ভোটারের ক্ষেত্রে একটা বড় হচ্ছে এখানে একটা বাঙালি অবাঙালি ভোটার একটা ভীষণই ফ্যাক্টর হয়, এবং হচ্ছে যেমন বাঙালি অধ্যুষিত এলাকা আছে, এবং সবচেয়ে বড় কথা করোনার সময় এসে দেখেছি লাগাতার আপনি বিভিন্নভাবে এবং আপনার পুরো টিম বিভিন্নভাবে আপনারা সহযোগিতা দিয়েছেন, কিন্তু তৎসত্ত্বেও এখানে ভোটারের ক্ষেত্রে একটা মানে ট্রেন্ড দেখা যায় বাঙালি অবাঙালি একটা স্পষ্টীকরণ এটা আছে মানে আছে। এই চতুর্থবার জিতে আসার পর পঞ্চমবারের ক্ষেত্রে কি কি বলবেন আপনি? না সেটা আমার মনে হয় না যে খুব একটা মানে ব্যাপার হবে, কারণ কি দেখুন এলাকার বাঙালি অবাঙালি সবাই জানে যে এলাকায় কারা কাজ করে। ধরুন এই যে আমি পঞ্চমবার এখানে দাঁড়িয়েছি এবং আমার বিগত এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে যারা প্রার্থী হন বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা 365 দিন কাজ করেন, আর এখন যারা নতুন নতুন প্রার্থী হচ্ছেন মানে অন্যান্য রাজনৈতিক দল থেকে, তাদেরকে কিন্তু মানুষ সারা বছর দেখতে পায় না। এক বিধাননগরের মানুষের বেশি চাহিদা হচ্ছে যে তারা পৌর প্রতিনিধিকে একটা ফোন কলে পিরানো পায়, হাত বাড়ালেই একটা পৌর প্রতিনিধির সাথে যাতে কথা বলতে পারে, এটা তাদের একটা চাহিদা। এবং তাদের চাহিদাটা তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি এবং কর্মীরাই কিন্তু মিটিয়ে থাকেন। কিন্তু এখন যারা প্রার্থী হচ্ছেন যে বিভিন্ন রাজনৈতিক দলে, তারা তো হঠাৎ করে প্রার্থী হচ্ছেন, পরিযায়ী পাখি, প্রত্যেকটা পৌর নগম নির্বাচন আসে তারা প্রার্থী হন, তারপরে সেই এলাকাতে যে একটা নার্সিং করা, সেই এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখা, বা যারা ওনাদের উপর আস্থা রেখেছিলেন ভরসা রেখেছিলেন তাদের সমস্যার সময় পাশে দাঁড়ানো, এগুলো তো কখনো মানুষ এখানকার দেখেননি। সেই জন্য আমার মনে হয় না যে এই এটার কোনো সমস্যা আগামী দিন আমাদের নির্বাচনে পড়বে। আমরা অতীতে বাম আমলে দেখেছি যে সল্টলেকের নির্বাচনকে ঘিরে কীরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, গতবারের পরিস্থিতিও এরকম সংবাদ মাধ্যমে সেই ছবি উঠে এসেছিল। এবার তো যদি মানে অনুকূলেই পরিস্থিতি থাকে, কেন বারবার বিরোধীরা এই কথাটা বলছে রাজ্যে গণতন্ত্র বিপন্ন, বিরোধীদের সেরকম কোনো স্পেস নেই। আপনি একজন সিজন পলিটিশিয়ান, অন্তত সল্টলেকের রাজনীতি বা এই জেলার রাজনীতিতে আপনি যথেষ্ট পরিচিত, আপনি বলুন যে সত্যি গতবারের যে নির্বাচনের কোনো পুনরাবৃত্তি কি এবারে কি সত্যি ঘটবে? দেখুন আমার মনে হয় যে বিরোধীরা যে অভিযোগ করছে সেটা গুরুত্বহীন, কারণ তাদেরই এখনো পর্যন্ত মানুষের কাছে পৌঁছানোর ইচ্ছেটাই নেই। কারণ আমি গতকাল আমি নমিনেশন ফাইল করেছি, আমাদের দেখুন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা প্রার্থী, সে চারবারেরই হোক, নতুনই হোক, দুবারেরই হোক, তিনবার, সবাই কিন্তু মানুষের কাছে পৌঁছে গেছে। তারা পৌঁছানোর আগে থেকেই একটা হাওয়া গরম করছে যে গণতন্ত্র বিপন্ন, একেবারেই গণতন্ত্র বিপন্ন নয়, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটাকে মানুষের মনে রাখতে হবে, আমাদের সবাইকে মনে রাখতে হবে যে উনি কীভাবে এপিক কার্ড চালু করেছিলেন, কতগুলো কত আন্দোলন করেছিলেন, এরকম প্রহসন কোথাও কোনোভাবেই হওয়ার সম্ভাবনা নেই। মানুষের পূর্ণ আস্থা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর রয়েছেন, সুতরাং এই বিরোধীদের এই যে কথা যে গণতন্ত্র বিপন্ন, এটা সম্পূর্ণ মিথ্যে। বিরোধীরা মানুষের কাছে পৌঁছতে জানেনও না, চানও না, এবং তাদের কোনো ইচ্ছেও নেই। আপনি বাম আমল থেকে লড়ে জিতে আসছেন,
এখন হচ্ছে তৃণমূল ক্ষমতায় রয়েছে, সেই সময় আপনাদের বলতো যে বামেদের অপশাসনকে আপনাকে পিক করতে হতো, এখন এই মুহূর্তে রাজ্যে ক্ষমতায় রয়েছে, বিভিন্ন জায়গায় আপনারা ক্ষমতায় রয়েছেন, অর্থাৎ কোথাও একটা অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টর অনেক সময় কি কাজ করার কোনো রকম আশঙ্কা কি আপনি দেখতে পাচ্ছেন? না, অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টর কোথাও কাজ করবে না, মানুষ অত্যন্ত খুশি, বিভিন্ন সরকারি প্রকল্প, বিধাননগরের মানুষ, আমাদের এই যে এখানে দুয়ারে সরকার প্রকল্পগুলো হয়েছিল, সেই দুয়ারে সরকারে মানুষের ঢল নেমেছিল। এমন হয়েছে যে আমাদের দুয়ারে সরকার দুদিন টাইম ছিল, সেখানে আমাদের আরও একদিন দুদিন করে বাড়াতে হয়েছে। অর্থাৎ মানুষের কাছে এই যে বার্তাটা পৌঁছানো যে সরকারি প্রকল্পগুলো কিভাবে মানুষকে মানুষের সুবিধার্থে করা হয়েছে, যেমন স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, তারপরে আপনার সবুজ সাথী, নানা ধরনের যে স্কিম, এমনকি এখানকার মানুষরা অনেক আনএওয়্যার ছিল, এই দুয়ারে সরকারের মাধ্যমে মানুষ এখন এই সরকারি প্রকল্পগুলোর ব্যাপারে যথেষ্ট সচেতন। বিধবা ভাতা, নানা ধরনের ভাতার মাধ্যমে এবং প্রকল্পের মাধ্যমে তারা সরকারের কাছাকাছি আসতে পেরেছে। রেশন কার্ড সংক্রান্ত যে ব্যাপারটা ছিল, আগে তো রেশন কার্ডের জন্য একটা মানুষকে হন্যে হয়ে বাম আমলে তো রেশন কার্ড পাওয়াই যেত না, রেশন কার্ড পেতে গেলে দালাল চক্করে পড়তে হতো। এখন রেশন কার্ড পাওয়াটা কোনো সমস্যাই না, সব কিছু অনলাইন এবং ডিজিটাল রেশন কার্ড বাড়িতে পোস্টে পাঠানো হচ্ছে। তো এই ধরনের ব্যাপার যেগুলো রয়েছে, সেখানে মানুষ যত সরকারি প্রকল্পের কাছাকাছি এসেছে, মানুষের তত তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা। মানে আপনি বলতে চাচ্ছেন এমনি সল্টলেকের যে জনবিন্যাস বা এখানকার মানুষের যে স্টেটাস, সেটার সাথে সরকারের একটা গ্যাপ থাকতো, আপনি সেই গ্যাপটাকে বা দুয়ারে সরকার এই গ্যাপটাকে অনেকটা আরো কাছাকাছি সরকার আর এখানকার মানে ওয়ার্ডের বাসিন্দাদের কাছাকাছি নিয়ে আসতে সক্ষম হয়েছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সক্ষম হয়েছেন। এবং আপনি নিজে চারবার জিতেছেন, পঞ্চমবার, এবং যেহেতু আপনি একজন মহিলা এবং তৃণমূল কংগ্রেসের এখানকার জোনের আপনি প্রেসিডেন্ট, একটা জায়গা থেকে অর্থাৎ এই যে লক্ষ্মীর ভাণ্ডার বা এই মহিলাদের সশক্তিকরণ, এটা কি বলাই হচ্ছে যে 3M ফ্যাক্টর এখন কাজ করছে, মমতা মাইনরিটি এবং হচ্ছে মহিলা, এটা কি এই ক্ষেত্রে মমতা এবং মহিলা এই ফ্যাক্টরটাই কি আপনার কাছে প্রধান ফ্যাক্টর হয়ে যায়? দেখুন, প্রথমে আপনাকে বলি যে উইমেন্স ইমান্সিপেশন, উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা নিয়ে বহু কথা হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এটাকে গ্রাউন্ড লেভেলে পৌঁছে দিয়েছে। আগে কন্যাশ্রী হবার আগে আমার ব্যক্তিগত মনে হয়, মানে জানি আমি, বহু মেয়েরা পড়াশোনা করতে পারতো না, কারণ তাদের 13-14-15 বছরের মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হতো। এই কোনো বাবা মা, গরিব ঘরের বাবা মা, তাদের পক্ষে বাচ্চাকে পড়ানো সম্ভব ছিল না, কিন্তু এই কন্যাশ্রীর জন্য এখন বহু মানুষ, বহু বাচ্চারা স্কুলে যাচ্ছে, এবং মেয়েদের জন্য এই চিন্তা ভাবনা যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমি তো তাকে নমস্কার জানাই, স্যালিউট জানাই, যে এই ধরনের মানে মহিলা সশক্তিকরণ যেটা করেছেন, এটা এটা দরকার, কারণ যে সমাজে মহিলারা এগিয়ে থাকবে না, সেই সমাজের উন্নতি কিন্তু হয় না। এই যে একটা বিরাট আপনি অফিস, এটা কি হচ্ছে করোনা বা এই সময়টাকে যাতে একটু ডিস্টেন্স রেখে করা যায়, কি কারণে এটা মানে এটা করলেন? এবং এখন আপনি ঠিক প্রচারের সবে নমিনেশন জমা দিয়েছেন, ঠিক কিভাবে আপনি প্রচারটাকে আগামী সময় এগিয়ে নিয়ে যাবেন? প্রথমত পার্টির প্রেসিডেন্ট হিসেবে এখানে তো আরো অন্যান্য আরো 13টা ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের আশা, আমাদের বিধায়কের আশা, একটা সেন্ট্রাল পার্টি অফিস হিসেবে কাজ করার জন্য আমাদের একটু বড় জায়গা, না হলে এই সোশ্যাল ডিস্টেন্সিং আমরা মেনটেন করতে পারবো না। আমরা সেই জন্যই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্যই এটা করি, যাতে ছড়িয়ে ছিটিয়ে একটু বসতে পারে মানুষ, কারণ আমরা তো বাইরে যাচ্ছি, প্রচণ্ডভাবে মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে, একটা মানে অসুস্থ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে, তো সেই জন্য আমরা একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্যই করেছি। আর অন্যান্য জায়গার এলাকার মানুষরাও আসবেন, মানে বিশেষ করে পৌর প্রতিনিধি এবং কর্মীরা, তাদের জন্যই আমরা এলাকাটা একটু বড় রেখেছি। আমরা এতক্ষণ শুনলাম তুলসী সিংহরায়, যিনি সত্যিকারই বলা যেতে পারে টেস্টেড, তার কারণ নির্বাচনে জিতে এসেছেন এবং সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্ত। আমি একবার জয়ন্তকে আবারও একবার বলবো যে পুরো জায়গাটা একটু দেখিয়ে নিতে, যে এটা একটু সেন্ট্রাল অফিসই হচ্ছে নির্বাচন ক্ষেত্রে, তার কারণ হচ্ছে প্রায় 14টি ওয়ার্ডের এখানে যারা রয়েছেন আর কি প্রার্থী যারা হয়েছেন, বিধায়ক সুজিত বসু যিনি বিধায়ক, এক বিস্তীর্ণ আমরা জানি যে বিধাননগর এই পুর নিগম, একদিকে যেরকম সল্টলেকের মতো জায়গা রয়েছে, আবার ঠিক তেমনিভাবে নিউ টাউনের মতো যেটা হচ্ছে শহর হিসাবে তৈরি হচ্ছে, আবার যদি আমরা দেখি যে বাগুইহাটি বা ওই অঞ্চলগুলো সেখানে হচ্ছে
দীর্ঘদিন ধরে সেগুলো প্রাচীন জনপদ হিসাবে রয়েছে, ফলে একটা বৈচিত্র্য রয়েছে, এই এই নিগমের একটা বৈচিত্র্য রয়েছে। এবার লড়াইটা এখানে যথেষ্টই, তবে প্রতিপক্ষ হিসাবে কে এই সামনে রয়েছে তৃণমূল কংগ্রেসে, সেটা যেমন একটা অনুসন্ধান চলছে, সমস্ত দিককেই আমরা গ্রাউন্ড জিরো থেকেই ধরার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে গ্রাউন্ড জিরোই আপনাকে সঠিক কিন্তু তথ্যটা দেবে, ছবি কথা বলবে, এবং যারা প্রার্থী তাদের বক্তব্য শুনেই বুঝতে পারবেন যে কে কতটা এগিয়ে রয়েছে। আপাতত গ্রাউন্ড জিরোয়ে এখানে একটা বিরতি নেব, বিরতির পর পরবর্তী কি কোন ওয়ার্ড দেখাবো, পরবর্তী কোন জায়গায় যাব, সেটা বিরতির পর যখন ফিরব আপনাদের কাছে তুলে ধরব। সঙ্গে থাকুন।